বাংলাদেশের রাজনৈতিক সংকট দূর করতে সেনাবাহিনীর হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে এখন বিদেশি গণমাধ্যমে বেশ খোলামেলা কথাবার্তাই হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে এর বিচারের বিষয়ে এক ধরনের সতর্কতার কথাও বলেছেন জাতিসংঘের দিক থেকে। স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজাহার এবং বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমদ। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন মির্জা আব্দুল লতিফ। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশের সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে বলে বিদেশি গণমাধ্যমে বলা হয়েছে, আমরা কি আপনারা কি এর সাথে একমত? ধন্যবাদ আপনাকে, খুবই একটা আলোচিত বিষয়। এই তো কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস বলেছে যে বাংলাদেশে স্থিতিশীলতার নামে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে, জরুরি অবস্থা জারি করতে পারে। সেই প্রসঙ্গে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন আপনার। ফরহাদ মজাহার, আপনি কি এটার সঙ্গে একমত? না, এই প্রশ্ন দুটো দিক আছে। একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী কি হস্তক্ষেপ করা উচিত, কিংবা বাংলাদেশের পরিস্থিতি কেমন জায়গায় সে পৌঁছেছে যেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে, দুটো। কারণ বিদেশি পত্রপত্রিকা যখন কথাগুলো বলে তখন তাদের নিজস্ব কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকে, সেভাবে আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমরা বিশ্বাস করি তাহলে নিঃসন্দেহে আমরা চাইব যে সেনাবাহিনী এই ধরনের ভূমিকা যেন আমাদের দেশে যেন পালন না করে, কারণ আমরা নিঃসন্দেহে রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা সমাধানটা চাই। বাংলাদেশের বর্তমান যে সংকট, সেই সংকটের সমাধানটা সেই থেকে চাই। আর দ্বিতীয় দিক থেকে যদি আমরা যদি মনে করি যে বাংলাদেশে কেমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে সেনাবাহিনী এখানে হস্তক্ষেপ করতে পারে, ইতিবাচক। আমি বলছি বাংলাদেশের যে পরিস্থিতিটা আমরা দেখছি তাতে আমার ধারণা যে বাংলাদেশে এই ধরনের একটা মত গড়ে উঠছে, যেটা আমি মনে করি যে রাজনীতির দিক থেকে এটা বিপজ্জনক, কিন্তু একটা জনমত গড়ে উঠছে যে যেহেতু প্রধান রাজনৈতিক দল যারা আমাদের বাংলাদেশে যারা শাসক শ্রেণীর অন্তর্গত, তারা বাংলাদেশের সমস্যার কোনো ইতিবাচক সমাধান তার নাগরিকদেরকে দিচ্ছেন না। সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে অনেকের মধ্যে আসছে যে তারা যদি এসে এখন একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেয় সেটা আমাদের জন্য ভালো, কিন্তু সেটা যদি হয়, আপনি বলছেন যে জনমত গড়ে উঠছে, সেটা যদি হয়, আমি এটা আন্দাজ করছি, জনমত আছে কিনা আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে আপনি কি সমর্থন করবেন? আমি চিরজীবন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান চেয়েছি, এটা আমার দার্শনিক অবস্থান, এটা আমার রাজনৈতিক অবস্থান। কিন্তু বাস্তবতা এবং রাজনৈতিক কি উচিত আর কি বাস্তবতা, এদের মধ্যে আকাশ এবং পাতাল, সেই বাস্তবতা আমাদেরকে দেখা দরকার। এখানে আমার চেয়ে অনেক অভিজ্ঞ ব্যক্তি যারা আছেন রাজনৈতিক, যারা গুরুত্বপূর্ণ বাংলাদেশে, যারা আমাদের কি বলবো, আমাদের ভাগ্য নির্ধারক এক অর্থে, এটা তাদের উত্তরটা দেওয়া দরকার। আমি মনে করি যে একজন বিশ্লেষক আকারে আমি মনে করি বাংলাদেশ আন্তর্জাতিক যারা পর্যবেক্ষণ করছে এবং আমাদের দেশের জনগণও যেভাবে দেখছে, তখন তাদের মধ্যে এই যে চেতনাটার আবির্ভাবটা ঘটেছে এটাকে আমি ক্ষতিকর বলি। ধন্যবাদ ফরহাদ মাসার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খন্দকার মাহবুব হোসেন, দেখেন বিদেশে পত্রিকায় কি লেখা হলো কি হলো না সেটা না, আমরা বাংলাদেশি, বাস্তব অবস্থার ভিত্তিতে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সেই গণতন্ত্র যখন বিঘ্নিত হয় এবং রাজনৈতিক নেতারা যখন ব্যর্থ হন, একটা সমঝোতা এসে গণতান্ত্রিক ব্যবস্থাকে বহাল রাখার জন্য, সেই ক্ষেত্রে আমাদের ইচ্ছা অনিচ্ছা যাই থাকুক না কেন একজন আম্পায়ারের দরকার হতে পারে, যে এসে আমাদের যে রাজনৈতিক নেতারা আছেন তাদেরকে সোজা পথে নিয়ে যাবেন। সেটা সোজা কে করবে, সেনাবাহিনী রক্ষার জন্য সে আম্পায়ারটা কি সেনাবাহিনী? জি হোক না কেন, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় যদি প্রয়োজন হয়, সেনাবাহিনী আমাদের দেশের গর্ব, আমরা কোনো অবস্থায় সেনাবাহিনীকে রাজনৈতিক অঙ্গনে আনতে চাই না, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে অর্থনৈতিক স্বাবলম্বিতা রক্ষা করার জন্য এবং অর্থনীতিকে বিধ্বস্ত করার জন্য যেভাবে আমরা রাজনীতিবিদরা আমরা নিজেদের মধ্যে সমঝোতা আসতে পারতেছি না, সেক্ষেত্রে যদি এমন একটা কিছু ঘটে যার ফলে
অন্তত শুধুমাত্র নির্বাচন, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার জন্য যদি কেউ আসেন তাহলে সেটা দেশের জন্য খুব একটা অমঙ্গল হবে বলে আমি মনে করি। কিন্তু যদি সেটা হয়, এটার কি কোনো বিপজ্জনক দিক আছে যদি সেনা হস্তক্ষেপ হয়? সেনা হস্তক্ষেপ হলে অবশ্যই বিপজ্জনক ব্যবস্থা হবে, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সেনাবাহিনী অত্যন্ত দেশপ্রেমিক, দেশের আমাদের গর্ব, তারা এমন কিছু করবেন না যাতে নাকি আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে যায়। তারা আসবেন গণতন্ত্র কায়েম করার জন্য যদি তাদের প্রয়োজন হয়। তো আমি এখনও বিশ্বাস করি সুরঞ্জিত বাবার মতো এত বড় নেতা থাকতে আমাদের অবশ্যই আমরা একটা সমঝোতা আসবো। এখন কি সময় এখনো এসেছে কি আসেনি, আপনার কি মনে হয় সেই সময় কি এসেছে? সেই সময় এখনো আসেনি, আমরা এখনো আশাবাদী রাজনৈতিক অঙ্গনে সমঝোতা হবে এবং এটা হওয়া উচিত দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এটা হওয়া উচিত, এটা হবে। ধন্যবাদ আপনাকে খন্দকার মাহবুব হোসেন। দেখি দর্শকদের কাছ থেকে একটু ঘুরে আসি এ বিষয়ে মতামত নেওয়ার জন্য, অনেকগুলো হাত আপনি তৃতীয় সারিতে বাঁ দিকে। আমরা এমন কোনো আম্পায়ার চাই না যে আম্পায়ার আসলে বাংলাদেশ আর অর্থনৈতিকভাবে কয়েকটি বছর পিছিয়ে যাবে। তাছাড়া আমরা কি এতটা বিপদে পড়ে গেছি আমাদেরকে বাহিরের রাষ্ট্রগুলোর দিকে তাকাতে হবে? আমাদের রাজনীতি কি এতটাই অসহায়? না, এখানে সামরিক হস্তক্ষেপের কথা বলা হচ্ছে, যে সম্ভাবনার কথা বলা হচ্ছে। আমি সেটাই বলেছি যে আমরা এমন আম্পায়ার চাই না যে আম্পায়ার আসলে আমরা কয়েকটি বছর পিছিয়ে যাবো। সামরিক হস্তক্ষেপ আসলে আমরা বারবারই দেখি আমরা অর্থনৈতিকভাবে কয়েকটি বছর পিছিয়ে যাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেছনের সারিতে। আমরা অতীতেও দেখেছি, আবার অনেক দেশের অভিজ্ঞতা আমাদের কাছে আছে, যে আমরা এখন বর্তমানে আমরা বাংলাদেশের যে অবস্থা আছে আমাদের কাছে মনে হতে পারে আমরা গরম তেলে আছি, কিন্তু সেনাবাহিনী আসলে সেটা জ্বলন্ত উনুন ছাড়া আর কিছু হবে না। আমরা গরম তেল থেকে জ্বলন্ত উনুনে পড়তে চাই না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেলিমা আহমেদ। কে বেশি শক্তিশালী, জনগণ, রাজনীতিবিদ না সেনাবাহিনী? মনে হচ্ছে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গিয়েছি। আসলে আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে অবশ্যই সেনাবাহিনীর যে ভূমিকা আছে বাংলাদেশের উন্নয়নে, আমাদের সার্বভৌম রক্ষা করার জন্য, আমাদের আর যখন প্রাকৃতিক দুর্যোগ আসে সেই সময় তাদের একটা বিরাট বড় ভূমিকা দেখে এসেছে এবং দেখার জন্য সবসময় আমরা দেখতে চাইও কামনাও করি, কিন্তু কখনোই তাকে আমাদের গণতান্ত্রিক যে জায়গাটায় এবং জনগণ এবং রাজনীতিবিদদের মাঝখানে তারা এসে যা আসবে সেটা আমি কখনোই কামনা করি না। মাহবুব হোসেন বলছেন যে যদি পরিস্থিতি সেরকম হয়, উনি বলছেন এখনো হয়নি, কিন্তু সেটা আসলে খারাপ কি যদি একটা? কিন্তু আমার কথা হচ্ছে যে রাজনীতিবিদদের আমাদের কথা বুঝতে হবে, রাজনীতিবিদদের বুঝতে হবে যে আজকে আমরা বাঙালিরা, বাংলাদেশিরা, একজন ছাত্রী, একজন ছাত্র তার স্কুলে ঠিক মতন যেতে পারে না, একজন মা তার সন্তানকে নিরাপদে স্কুলে দিতে পারে না, একজন ব্যবসায়ী তার ব্যবসা ঠিক মতন করতে পারছে না। সুতরাং আমাদের যে দুর্ভোগ, অস্বস্তি প্রতিনিয়ত আমরা করছি, পাচ্ছি, সেটা রাজনীতিবিদদেরকে বুঝতেই হবে। আপনার কি এমন কোনো সন্দেহ হয় যে না শেষ পর্যন্ত এরকম একটা সামরিক বাহিনীর দিক থেকে হস্তক্ষেপ হতে পারে, এরকম মনে হয়? সন্দেহটা হচ্ছে যে পরিস্থিতিকে একেবারেই যদি বেসামাল করে দেয় তখন কিন্তু তখনই আমরা দেখেছি যে সেনাবাহিনী চলে আসে। তবে আমার মনে হয় যে অতীতের যে অভিজ্ঞতা এসেছে, রাজনীতিবিদদেরও নিশ্চয়ই পরিপক্কতা আসা উচিত বাংলাদেশের স্বাধীনতার পর এত বছর পরে, তাদের সেই পরিপক্কতা যদি থাকে তাহলে নিশ্চয়ই আমি মনে করি সেনাবাহিনীর হস্তক্ষেপটা আসবে না। কিন্তু কথা হচ্ছে যে তারা কি জনগণের কথা ভাববে কি না, এই মুহূর্তে কিন্তু আমাদের মনে হচ্ছে না যে রাজনীতিবিদরা আমাদের কথা ভাবছে। ধন্যবাদ আপনাকে সেলিমা আহমেদ। আবারও দর্শকদের কাছে ফিরে যাই আপনাদের মতামত নেওয়ার জন্য, তৃতীয় সারিতে। সেনাবাহিনী আসার কথা যেটা বলা হচ্ছে, এই সেনাবাহিনী যদি আসে শুধু কি সুষ্ঠু নির্বাচন কায়েম করার জন্য বা গণতন্ত্রকে কায়েম করার জন্য বা তাদের স্থায়িত্ব কতদিন হবে সেটা কে নির্ধারণ করবে? আপনার কি সন্দেহ হয় যে এখন ফরহাদ মাজার বলছিলেন যে বাস্তবতা এক জিনিস আর প্রয়োজন অন্য জিনিস, কি আপনার মনে হচ্ছে সেনাবাহিনী আসলে শান্তি আসবে, বাট তাদের স্থায়িত্বটা নিয়ে আমার অনেক সমস্যা আছে, যেটা কতদিন থাকবে, তারপরে কি আমি শান্তি পাবো কি পাবো না? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, দ্বিতীয় সারিতে আপনি। সেনাবাহিনী এই মুহূর্তে আমি প্রয়োজন মনে করি না, আমরা আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি এখনও আশা করি, তবে আমরা চাই না লঘুবিটার মতো কোনো তাণ্ডব অথবা শাহবাগের সামনে গাড়িতে পুড়িয়ে মারা এ ধরনের কোনো তাণ্ডব চাই না। এই ধরনের চলতে চলতে যদি একসময় আরও বেশি হয়ে যায় তখন সেনাবাহিনী প্রয়োজন এবং এটার স্থায়িত্ব নিয়ে একটু প্রশ্ন আছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। প্যানেলে ফিরে আসবো। সুরঞ্জিত সেনগুপ্ত, মূল প্রশ্ন ছিল যে বিদেশি গণমাধ্যমে এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে, আপনি এটার সঙ্গে একমত কিনা? মোটেই না, যদি
নির্ভয়ে বলতে বলেন, ভয়ে বলবো না, নির্ভয়ে বলেন। আমার তো অভিজ্ঞতা আছে, এক সামরিক শাসন একবার আসলো, রাত 3টার দিকে এসে আমার দরজায় ধাক্কা, তারপরে আমার চোখ হাত পা বেঁধে দিয়ে গেল। আমার একটাই ছেলে ছিল, এখনও আছে, ওর বয়স তো কর 4 থেকে 4.5। তারপর তো সে নিউরোলজিক্যাল পেশেন্ট হয়ে গেল, ফর দি নো ফল্ট অফ হিজ, ফলে তার রাজনীতির প্রতি খুবই এপেথি এখনও। এই প্রশ্নের জবাবে কী বলবেন? তা আমি মনে করি যে আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে, এবং গণতান্ত্রিকতায় সমস্যা নেই, গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণে এরকম অবস্থা হবে না, এটা প্রত্যেক জাতিরই হয়েছে। কিন্তু খন্দকার মাহবুব হোসেন বলছেন এখনো পর্যন্ত আপনারা তো সেই সমস্যার সমাধান করতে পারছেন না। আমাদেরকে আমাদের এই সমস্যার সমাধান করতে পারব, কিন্তু এটা হচ্ছে না। তো খন্দকার সাহেব যেটা বলছেন যে আম্পায়ারের দরকার, আম্পায়ার দিয়ে পৃথিবীর কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এরকম কোনো ইতিহাসে বলে না। সুতরাং আমরা আমাদের অভিজ্ঞতা দিই, আমাদেরকে নিন্দা করিয়েই আমাদের সমস্যা আমাদের সমাধান করতে হবে এবং রাজনীতিবিদদেরই করতে হবে। কিন্তু মিস্টার সেনগুপ্ত, এখানে একজন দর্শক বলেছেন যে যেভাবে সহিংসতা হচ্ছে এটা যদি একসময় আরও সীমা ছাড়িয়ে যায়, তখন যদি সেনাবাহিনী আসে তখন হয়তো ওনারা সমর্থন করবেন। আপনার কি সেই ধরনের কোনো আশঙ্কা আছে যে শেষ পর্যন্ত এগুলো সীমা না ছাড়িয়ে যায়? সহিংসতা এবং গণতন্ত্র একসঙ্গে চলে না, একটি আরেকটির পরিপূরক নয়, একটি আরেকটিকে ক্যান্সেল করে। সুতরাং যারা সহিংসতা করছে, যারা জঙ্গিবাদী করছে, যেমন আপনার এখন যদি দেখি আমরা যে সমস্ত রাজনৈতিক দল একটা বিরোধিতাও করছে, তারাও রাজনৈতিক দল, তারা সকলেই নিষিদ্ধ এরকম তো না, কিন্তু এখন যদি আপনি এই টেপ রেকর্ডে এর মধ্যে দিয়ে এই বাণী পাঠান, তাহলে এটা নিষিদ্ধ রাজনীতি আর এর মধ্যে বেশ কম। মিস্টার সেনগুপ্ত, একটি প্রশ্ন, যে আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আমি মনে করি আমাদের সমস্যা না, এখন সমস্যা আছে, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে আপনার কি সেরকম কোনো আশঙ্কা হয় যে শেষ পর্যন্ত এরকম কোনো হস্তক্ষেপ হবে? না, আমি মনে করি এমনি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা সংবিধানের মধ্যে থেকেও সাহায্য করার প্রচুর সুযোগ আছে, তারা করছে। কোন নির্বাচনে আমাদের তারা সাহায্য করে নাই, সকল নির্বাচনেই সাহায্য করতে গেছে, কিন্তু এই অজুহাতে সাংবিধানিক ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা, মানুষের অধিকার কোনো অজুহাতেই কেড়ে নেওয়া যাবে না, এটা আমাদের ফসল, এটা আমাদের একমাত্র ফ্রিডম। ধন্যবাদ সুরঞ্জিত সেনগুপ্ত। আবারও দর্শকদের কাছে ফিরে যাই। জি, মাঝের সারিতে আপনি। বর্তমানে আমাদের দেশের রাজনীতির যেই মানে পরিস্থিতি যা দেখা যাচ্ছে, তাতে সরকার দেখা যাচ্ছে যে এখানে কোনো বিরোধী দল কোনো মিছিল মিটিং কিছু করতে পারতেছে না, তো সেক্ষেত্রে বিরোধী দল যদি কোনো মিছিল করতে যায় সেক্ষেত্রে সরকার বাধা দিচ্ছে। এই রকম পরিস্থিতি যদি আরও চলতে থাকে, এবং আমাদের দীর্ঘদিন আমাদের ভালোবাসার ফসল হচ্ছে আমাদের সেনাবাহিনী, যদি সরকার তাদের বিরোধী দলকে এইভাবে দমন করতে গিয়ে যদি এই পুলিশের মতো যদি সেনাবাহিনীকেও ব্যবহার করে, তাহলে আমাদের একমাত্র আশা ভরসার স্থল সেই সেনাবাহিনীও সমালোচিত হবে। আমরা চাই সরকার এবং বিরোধী দল মিলে বর্তমান রাজনীতির যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা একটা সুষ্ঠু সমাধান হোক। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। খন্দকার মাহবুব হোসেন, আপনি বলছিলেন যে এখনও সেই সময় আসেনি, তার কতদিন অপেক্ষা করা যাবে? আপনাদের কি কোনো ডেডলাইন আছে যে কতদিন এটা চলবে? আর একটু কথা বলতে হয়, সুরঞ্জিতবাবু বলেছেন যে টেপ করে আজকাল আমরা রাজনীতিবিদরা বাণী পাঠাতে হয়, এর কারণটা তো আগে আমাদের জানতে হবে। আজকে আমার ওই বন্ধু বললেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করা, সভা করা একটা গণতান্ত্রিক অধিকার, সেটা যদি বাধা আসে তখন সহিংসতা অবশ্যই আসতে পারে। আর একটা জিনিস, এখন কি অবস্থা আজকে দেখেন, 80 বছরের বৃদ্ধ, আমরা সহিংসতার বিষয়ে পরে আসবো, প্রশ্ন আছে, আমি দেখতে পাচ্ছি, আপনি যদি সেনা হস্তক্ষেপের ব্যাপারে বলেন যে সেই সময়টা কবে, রাজনীতিবিদকে আপনারা জেলে পুরতেছেন, রিমান্ডে নিতেছেন, অত্যাচার করতেছেন, সেই ক্ষেত্রে সহিংসতা তো অবশ্যই আসবে। আর সেনাবাহিনী, আমি এখনও বিশ্বাস করি বাংলাদেশের আমাদের যে রাজনীতিবিদরা আছেন তারা সমস্যা সমাধান করতে পারেন, কারণ আমাদের সমস্যা সমাধান খুব ছোট। সেটা কি সময়সীমা আছে যে আর কতদিনের মধ্যে এটা সমাধান করতে হবে? সময়সীমা এক ঘন্টা লাগে না, একটা টেলিফোন। আজকে মূল সমস্যা হলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, কাউকে গদিতে বসাবার জন্য না। আজকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে হ্যাঁ আমি পদত্যাগ করলাম,
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, তখন ওই সব চিন্তা ভাবনা কিছু আসবে না। রাজনীতিবিদরা আছেন অত্যন্ত বিজ্ঞ, তাহলে আপনি মনে করছেন যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে? আমি আশা করি হয়ে যাবে। সুরঞ্জিত সেনগুপ্ত, এটার জন্য কতদিন অপেক্ষা করা যাবে এই সমঝোতার জন্য? মানুষ মারা যাচ্ছে, সহিংসতা হচ্ছে, সরকারও নড়বে না বলছে, বিরোধী দলও ছাড়বে না বলছে, কি হবে? কোনো সময়সীমা কি দেখতে পান আপনি? সময়সীমা এমনিতেই আপনার দেশে যেটি সর্বোচ্চ আইন আছে, সংবিধান কতগুলো জিনিস নিয়ম যেমন করেছে তার থেকে বেরিয়ে আসার পথও করে দিয়েছে। সকল আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার প্রশ্নের উত্তর হবে সকল দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন গণতন্ত্রের জন্য অপরিহার্য, আমাদের জন্য অপরিহার্য। কিন্তু মানুষের অধিকার যে ডেলিগেশনটা করেছে বর্তমান সরকার, এটি নির্বাচনের মাধ্যমেই এসেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, তো তারও টেবিলেরও একটি শেষ সীমা আছে, তাদেরও একটি শেষ সীমা আছে। 24শে জানুয়ারির পর এই সরকারের আর ম্যান্ডেট থাকে না, সুতরাং তারপরে কী হবে গণতন্ত্রে, ওই সংবিধানে লেখা আছে যে আরেকটি নির্বাচনের মাধ্যমেই আরেকটি সরকার আসবে এবং সেই সরকারের কাছে তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সুরঞ্জিত সেনগুপ্ত। দেখি দর্শকরা অনেকে হাত তুলেছেন, আমি আপনি হাত তুলেছিলেন। নির্বাচন মানে একটা নির্দিষ্ট সময়ে সেনাবাহিনী প্রয়োজন হতে পারে, তো সেটা সরকার কবে উপলব্ধি করবে বা বিরোধী দল সেটা কখন উপলব্ধি করবে বা কিভাবে উপলব্ধি করবে যে তারা বুঝতে পারছেন এখন সেনা হস্তক্ষেপ দরকার? আপনি ওনারা তো একটা জবাব দিয়েছেন, আপনার উপলব্ধিটা কি, মতামতটা জানতে চাচ্ছি। আমার যেটা মনে হচ্ছে এখন আমরা যেটা দেখি যে সরকার যেটা হয় বা বিরোধী দল যেটা হয় তারা যে আলোচনা করেন শুধু আমাদের চালানোর জন্য, কিন্তু চিন্তাভাবনাটা দলগত থাকে, সেই দলগত চিন্তার বাইরে ওনারা আসছেন না। সো আমাদেরও হাত বাঁধা, কারণ আমরা কিছু করলেই সেটা শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছে, সো আমরাও কিছু করতে পারছি না, তো এইটার সমাধানটা কী? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এখানে আমি শ্রোতা দর্শকদেরকে জানিয়ে রাখি এই বিষয়টি নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। এছাড়া আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামে আপনার মতামত দেবার সুযোগ আছে। এখন একটি ছোট্ট বিরতি নেবার সময় হলো, আশা করি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরও একবার, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এবারে দ্বিতীয় প্রশ্নে যাব, দ্বিতীয় প্রশ্ন করবেন মেহরাব হোসেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কোনো রাজনীতিবিদকে কি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি দাঁড় করানো যায়? ধন্যবাদ আপনাকে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছেন যেখানে তিনি রাষ্ট্রের এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথা স্মরণ করে দিয়েছেন। আবারও শুরু করতে চাই ফরহাদ মাজহার। হ্যাঁ, অবশ্যই যায়, কারণ আপনার আন্তর্জাতিক আদালতে তো এর আগেও আরও, যেমন কেনিয়ার যারা রাজনীতিবিদ, আমলা, পুলিশ যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদেরকে দাঁড় করানো হয়েছে, অবশ্যই যায়, এটা তো যেতেই পারে। এবং আমি মনে করি যেহেতু আজকে আমরা একটা 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 বিশ্বে বাস করছি যে বিশ্বে মানবাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যদি মনে করেন যে আমরা এই রাষ্ট্র, এই সরকার জনগণের জানে নিরাপত্তা দিতে পারছে না, বা আপনার গুলি করছি আমরা যেখানে তারা বলে অতিরিক্ত বল প্রয়োগ, আমরা যেসব ঘটনাগুলো ঘটেছে যেগুলো মানবাধিকার লঙ্ঘন যদি মনে করা হয়, সেটাই তো নাবি পিল্লাই এটা খুব পরিষ্কার করে বলেছে, এটা হতেই পারে। সেটা সেটার জন্য কাকে বিচারের মুখোমুখি করা যাবে, দায়ী কাকে করা যাবে? দায়ী তো হবে যাদের বিরুদ্ধে অভিযোগটা তোলা হবে, সেটা নাগরিকরা তুলতে পারেন, মানবাধিকার সংগঠনগুলো তুলতে পারেন, আন্তর্জাতিক যে কোনো জায়গা থেকে অভিযোগটা তুলে উঠতে পারে। যখন আপনার যেহেতু আজকে নাভি পিল্লা যিনি আমাদের হাই কমিশনার, মানে মানবাধিকার হাই কমিশনার, এই প্রশ্ন তুলেছেন, মূলত তিনি কিন্তু এই প্রশ্নটা তুলেছেন শুধু আমাদের জন্য নয়, একই সঙ্গে যেহেতু তিনি সিকিউরিটি কাউন্সিলের অধীনে তিনি আছেন, তাদের কাছে তিনি জবাবদিহি করেন, মূলত তাদেরকেও তিনি সতর্ক করে দিচ্ছেন যে বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের নাগরিকদের মানবিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অনেকগুলো অপরাধ করা হচ্ছে, সেই কারণে এটা হতেই পারে। কেনিয়ার কথা বলেছে, নির্বাচন পরবর্তী সহিংসতা সেখানে বিচারের মুখোমুখি হতে হয়েছে রাজনৈতিক নেতাদের, কিন্তু বাংলাদেশে এটা নির্ণয় করবে কে? এটার জন্য কি ন্যাশনাল কোনো ইনভেস্টিগেশন দরকার না ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন দরকার? ন্যাশনাল ইনভেস্টিগেশন হতো, আমি যেটা উত্তরটা কিন্তু আপনি ইতিমধ্যে দিয়েছি, যে কোনো মানবাধিকার সংগঠন যদি করে, বাংলাদেশ যে কোনো নাগরিক যেটাকে বলে হিউম্যান রাইটস ডিফেন্ডার, আমি যদি যে কোনো
নাগরিক যদি মনে করে যে তাদের অধিকার এখানে ক্ষুণ্ণ হচ্ছে এবং এটা যদি জাতিসংঘের কাছে হিউম্যান রাইটস আপনি কমিশনের কাছে গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই নিতে করতে পারেন। আমি চাই আপনি আইনের প্রশ্নটা তুলেছেন, ফলে জাতিসংঘের কাছে নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য যদি সেটা ক্রেডিবল, মানে এই অভিযোগটা যদি ক্রেডিবল হয়। কিন্তু আমরা ইতিমধ্যে তো আমরা দেখছি যে হাই কমিশন যে মন্তব্য দিয়েছেন তিনি ইতিমধ্যেই ধরে নিয়েছেন যে এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে পৌঁছে গিয়েছে। তিনি সেটা ধরে নেননি, তিনি তার বক্তব্যে বলেছেন যে অন্য অনেক জায়গায়, আমি আপনাকে কোট করছি যে এই বিষয়টি যে আপনি নিজেও দেখেছেন যে অন্য অনেক জায়গায় এই ধরনের রাজনৈতিক এবং নির্বাচন কেন্দ্রিক সহিংসতা হয়েছে কিন্তু তাদের বিচারে মুখোমুখি। এক্স্যাক্টলি, যখন এই কথা বলছেন আপনি এক্স্যাক্টলি ঠিক একই, আপনি যখন হাই কমিশন যখন এই ধরনের সতর্কবাণী যখন তিনি করেন উচ্চারণ করেন তখন নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্বের সঙ্গেই আমাদেরকে এটা গ্রহণ করা দরকার। আমি সে কথা বলছি, ফলে আপনি যে উনি কিন্তু এটা একটা কূটনৈতিক ভাষা, আপনি কূটনৈতিক ভাষাটাই কোট করলেন, আমি কূটনৈতিক ভাষাটাই সাধারণ মানুষের ভাষায় এটুখানে ব্যাখ্যা করে বললাম। আমাদের এখানে দুটো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা আছেন, যেন তারা এই কূটনৈতিক ভাষার মর্মটা তারা যেন বুঝতে পারেন। ধন্যবাদ ফরহাদ মাজহার। সুরঞ্জিত সেনগুপ্ত, প্রশ্নটা হচ্ছে উনি যে প্রশ্ন করেছেন যে বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা জড়িত থাকার অভিযোগে কোনো রাজনীতিবিদকে কি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি দাঁড় করানো যায় কি না? না, আমি মনে করি না যে এই ধরনের কোনো অবস্থা এখনই আমাদের এখানে পৌঁছে গেছে। নির্বাচন তো শুরু, একটা প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র, এই যে আজকে লিবিয়াতে গাদ্দাফি পরে রইল, এই হিউম্যান রাইট ভায়োলেট হইল, কোথায় ছিল নাবিল বল্লাই, কোথায় ইরাকে যখন এই অবস্থান হইলো, আজকে সিরিয়াতে এই অবস্থা কোথায় ছিল? অতএব এটা আমাদের একেবারেই ইন্টারনাল অ্যাফেয়ার্স, আমরা আমাদের নির্বাচন সম্বন্ধে নিজেদের মধ্যে আমাদের বিরোধ আছে, দেশে একটা সংবিধান আছে, একটি নির্বাচিত পার্লামেন্ট আছে, এর মাধ্যমে অবশ্যই আমরা আমাদের পথ খুঁজে পাবো। কিন্তু আপনি বলছেন যদি কোনো অপরাধ অপরাধী করে তার জন্য কোর্ট আছে, আদালত আছে এবং এটা একটা চেইন অফ কমান্ড আছে। এখানের বেলায় এই একটি পরিসংখ্যান আমি আপনাকে দেই, বাংলাদেশে কয়েকটি জাতীয় দৈনিকের হিসেব অনুযায়ী গত দু সপ্তাহে তফসিল ঘোষণার পর 54 জন নিহত হয়েছে এবং প্রথম আলোর মতো একটি দৈনিক বলছে যে সব মিলিয়ে এ বছরে রাজনৈতিক সহিংসতা 400 মতো লোক মারা গেছে। তাহলে এই পরিস্থিতিটা কি উদ্বেগজনক নয়? এটি শুনে যে 54 এই প্রথম আলোর 50 জন এক জিনিস আর 400 এনে যোগ করলেন সেটি আরেক জিনিস, সেটা আমি বলছি চলতি বছরে। হ্যাঁ, চলতি বছরে এরকম আমাদের অতীতও হয়েছে, এখনও হচ্ছে, এটার সঙ্গে 400 জন অনেক অপরাধ ইত্যাদির সঙ্গে যুক্ত। এই যে 50 জন এই কয়দিনে দুই সপ্তাহে 54 জন এই দুই সপ্তাহের দায়িত্ব কারা নেবেন? যারা আজকে এই অবরোধ বা ইয়ে ডেকেছেন তাদেরকেই দায়িত্ব নিতে হবে। আজকে দেখেন কি অবস্থা, মানুষ মারা যাচ্ছে বাসের মধ্যে আগুন দিয়ে, নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, পুড়িয়ে ছাই করে দেওয়া, পুলিশের গুলিতে মানুষ মারা যাচ্ছে, পুলিশকে যখন আক্রমণ করছেন, পুলিশকে যখন আক্রমণ করে তাকে মারছে, থেতলে দিচ্ছে, তারপরেও পুলিশ তার রাইট অফ সেলফ ডিফেন্সে ও সেও গুলি করছে, তার চেয়ে এই যে নৃশংস আক্রমণ, পুলিশের উপর আক্রমণ মানে স্টেটের উপর আক্রমণ, এই জিনিসগুলো হচ্ছে। এই জিনিসগুলো হওয়া কারণ এখানে একটি বিষয় আছে, বিষয়টি হচ্ছে আজকে যুদ্ধ অপরাধীদের বিচার সঙ্গে আমরা পরে আসবো। যাই হোক, আপনি বলছেন যে সেই পরিস্থিতি আমি মনে করি না, এই পরিস্থিতি, ধন্যবাদ আপনাকে, এই এই ইয়ের সঙ্গে আমি একমত। দেখি আমি দর্শকদের কাছ থেকে ঘুরে আসবো, অনেকে হাত তুলেছেন, চতুর্থ সারিতে আপনি। আমাদের দেশে যেই সমস্যাটা এখনও রয়েছে এই সমস্যাটা তো সমাধান করতে পারে রাজনীতিবিদগণ, কিন্তু তার একটাই পথ রয়েছে, তারা কতটা জীবন গেলে তারপরে তারা এই মানুষের শান্তিটা বুঝবে, কারণ তারা তো এসির ভিতরে থাকে, তারা তো এই রাস্তাঘাটে যে সহিংসতা এর কষ্টটা তারা ভোগ করে না। বিদায় তারা যদি ভোগ করতে চান তাহলে অবশ্যই তাদের রাস্তায় এখানে এসে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হতো, কিন্তু তারা করেন না, বিদায় বোঝেন না। তারা যদি ক্ষমতাটা ছেড়ে দিয়ে, যে কোনো ব্যক্তি এক মিনিটের জন্য যদি ছেড়ে দিয়ে এটার মানুষের শান্তি অনুতপ্ত হয়ে তারা যদি সমাধানের চেষ্টা করেন তাহলে ওই পথটা ছেড়ে দিয়ে মানুষের জীবনটা বাঁচাইতে এগিয়ে আসি। অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। পেছনে যেভাবেই রাজনীতি চালাক না কেন, জ্বালাও পোড়াও রাজনীতি আমরা চাই না, আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে চাই, এবং পুড়িয়ে মানুষ হত্যা করা এটা কোনো গণতন্ত্র বা কোনো কিছু হয় না। কিন্তু উনি যে প্রশ্নটা করেছেন
যে এই সহিংসতার জন্য রাজনীতিবিদদের বা যারা দায়ী তাদেরকে কি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করা যায়? আপনার কি মনে হয়? এটা তো আমাদের দেশের ভেতরের সমস্যা। তো আমাদের দেশে অনেক বিজ্ঞ লোকরা আছেন যারা এর সমাধান করতে পারেন। এখনো আমাদের দেশে ওই পরিস্থিতি হয়নি যেটার জন্য ইন্টারন্যাশনাল ভাবে আমাদের হেল্প দরকার। তো আমরা আশা করব যে আমাদের দেশের বিজ্ঞ বিচারকরাই এটার সমাধান করতে পারবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্যানেলে আবার ফিরে আসি, খন্দকার মাহবুব হোসেন। না, আমাদের দেশে এমন পরিস্থিতি হয়নি যে আন্তর্জাতিকভাবে আমাদের মানবাধিকার সংস্থা এসে আমাদের রাজনীতিবিদদের বিচার করবেন। যেটা দরকার, রাজনীতিবিদদের একটু সহমর্মিতা থাকা দরকার। ভিডিও ফুটেজগুলো যদি দেখেন, এবং যখন আমরা দেখি আইন শৃঙ্খলা বাহিনী বুকে তাক করে গুলি করে, আর তার বিপরীতে বিরোধী দলের যারা কর্মীরা থাকেন তারা ইটে টুকরা মারেন, তো সেক্ষেত্রে ভারসাম্যটা তো দেখতে হবে। খন্দকার মাহবুব হোসেন, আমি আপনি যেহেতু মৃতের কথা বলছেন, আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই। জাতীয় দৈনিকগুলো থেকে নেওয়া আমাদের গবেষণা বিভাগ, তারা বলছে যে এই ভায়োলেন্সের 14 জন এখনও পর্যন্ত সাধারণ মানুষ মারা গেছে, 3 জন আওয়ামী লীগের কর্মী মারা গেছে, বিএনপির কর্মীও মারা গেছে, জামায়াত ইসলামের লোক মারা গেছে। এই যে সাধারণ মানুষ যেগুলো মারা যাচ্ছে রাজনৈতিক কর্মীর বাইরে, তাদের দায় দায়িত্বটা কি যারা অবরোধ ডাকছে, হরতাল ডাকছে, তাদের উপর বর্তায় না? এই এই দায় দায়িত্ব তাদের উপরে পড়বে যারা ক্ষমতা আঁকড়ে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে জনসাধারণের প্রতিপক্ষ করে রাস্তায় নামায়, তাদের উপরই পড়বে। কিন্তু এই যে 14 জনের কথা বলা হচ্ছে, যে সাধারণ সাধারণ নাগরিক যারা 14 জন মারা গেছে, তারা রেল রেল ডিরেলমেন্ট মারা গেছে। আমি তাই তো বলছি যে যারা আইন শৃঙ্খলা বাহিনীকে রাস্তায় নামিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার জন্য এবং তাদেরকে তাদের উপরে হামলা করে, আমি আপনাকে বলি একটা কথা, আপনি আজকে আইন শৃঙ্খলা বাহিনীর রাস্তা থেকে তুলে দেন, বিএনপি মিছিল করুক, একটি সহিংসতাও হবে না। আপনারা প্রভোক করবেন, আমাকে গুলি করবেন, আমাকে রাস্তা নামতে দেবেন না, আর আমি হাত গুটিয়ে বসে থাকবো। তাহলে কি সহিংসতা বিএনপি করছে? হ্যাঁ, এই সহিংসতা কি বিএনপি করছে? সহিংসতা বিএনপি তো করছে না, এই সহিংসতা তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আপনি তো বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী গুলি বন্ধ করে দিলে তাহলে কোনো সহিংসতা হবে না। হ্যাঁ, সহিংসতা হবে না, আমি বলছি, এখনো বলছি, তারা প্রহোক করার জন্যই জনগণ উত্তেজিত হয়ে যায় এবং তারই ফলাফল এইটা এইটা ঘটনা ঘটে। ধন্যবাদ আপনাকে। সেলিমা আহমেদ। আমি যেটা মনে করি যে যে কোনো অপরাধেরই বিচার হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে কেন আন্তর্জাতিক মানবাধিকারের জাতিসংঘের, হ্যাঁ, কমিশনারের কথাটাই বেশি গুরুত্বপূর্ণ আসছে। আমার বাংলাদেশের একজন বাংলাদেশি যখন মারা যাচ্ছে, সেটাই আমাদের প্রতিজনের কাছে গুরুত্বপূর্ণ, যে আমার দেশের একজন মানুষ রাজপথে রাজনীতিবিদদের কারণেই কিন্তু আজকে মারা গেছে। এবং যেভাবে মারে যাচ্ছে, এই যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশে, এই আতঙ্কের জন্য কে দায়ী কে দায়ী না, এই দুই দল যদি তাদের বিতর্ক করতে থাকে, সেটা তো আমি দেখতে পারব না। আমরা দেখলাম যে আওয়ামী লীগ এবং বিএনপির যারা নেতারা, তারা দুজনেই বলছেন যে আন্তর্জাতিকভাবে এটার বিচার হতে হবে, তারা সেটা মনে করছেন না। মানে তাদের মধ্যে ঐক্যমত্য দেখা যাচ্ছে না, তাদের তাদের কাছে তো এত কষ্ট লাগবে না, তাদের কষ্ট লাগবে না। আমি একজন মা হিসেবে বলতে পারি, একটি মানুষের জন্ম এবং তার মৃত্যু আমরা মনে করি এটা প্রাকৃতিকভাবে হওয়া উচিত, এভাবে হওয়া উচিত না। কারণ প্রকৃতিগতভাবে জন্ম হবে এবং সেভাবে সে চলে যাবে, কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা একটা ভয় দেখানোর জন্য, এটা বুঝতে হবে। এটা কিন্তু সাধারণ মানুষকে চলাফেরার থেকে বিরত থাকার জন্য একটা ভয় ভীতি দেখানো হচ্ছে, তো ভয় ভীতি দিয়ে কি কতদিন চলবে? ধন্যবাদ সেলিমা আহমেদ। দেখি দর্শকদের কাছে আবারও ফিরে যাই, অনেকেই হাত তুলেছেন, কতজনকে সুযোগ দেব। এই পাশে চতুর্থ সারিতে আপনি। বিরোধী দল যখন বিভিন্ন ধরনের অবরোধ বা হরতাল ডাকে, তারা কি কখনো দেখেছে যে ধ্বংসাত্মক বা হিংস বা বোমা মেরে মানুষ হত্যা ছাড়া জনগণের কতটুক সমর্থন আছে এই হরতালের প্রতি বা অবরোধের প্রতি? এটা কি অবশ্যই দেখবে তারা? কিন্তু একদিন তারা যদি এই ধরনের কোনো কর্মসূচি ডাকে যে এটার প্রতি জনগণের কত পার্সেন্ট সমর্থন আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই বিরোধী দলের এই হরতাল বা অবরোধের প্রতি আমাদের সমর্থন দেওয়া হয়েছে কি হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পাশে আপনি। ধন্যবাদ।
বিচারের কথা যেটা বললেন আমি তার প্রসঙ্গে বলতে চাই, আমাদের দেশে যদি এখন দেখা যায় যে বিচারের কথাটা বলা হচ্ছে, আসলে এটা কে করছে সেটা নির্বাচন না করে বা সেটা তদন্ত না করে রাজনৈতিক স্বার্থে তাদেরকে জড়িত করা হচ্ছে, যারা হয়তো বা করে নাই তবুও তাদেরকে জড়িত করা হচ্ছে আমার এরকম মনে হয়। তো এটা রাজনৈতিক বিচার বিচার কাজটা আমাদের দেশের রাজনৈতিক স্বার্থে না করে অরিজিনালি যেটা সেটাই করা উচিত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সহিংসতা নিয়ে আপনারা কথা বলেছেন, তবে সহিংসতা যখন হচ্ছে একই সঙ্গে আমরা কূটনৈতিক উদ্যোগও দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের দিক থেকে, এমনকি জাতিসংঘের বিশেষ দূত তিনি ঢাকায় এসেছেন। এই প্রসঙ্গে একটি প্রশ্ন আছে, সেটি করবেন মোহাম্মদ মামুনুর রশিদ। বিদেশি কূটনীতিকরা কি রাজনৈতিক সমঝোতা নিশ্চিত করতে পারবে? দেশের শীর্ষ দুই নেত্রী তা করতে পারেন কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেলিমা আহমেদ, আপনি জানেন যে অনেক ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে, কূটনৈতিক উদ্যোগ, দৃশ্যত এখনও কোনো কিছু কাজ করছে বলে মনে হয় না। দুই নেত্রীকে করতে পারবেন নাকি বিদেশিদের সহায়তা লাগবে, সেটাই ওনার প্রশ্ন। এটা খুবই দুঃখজনক যে প্রতিবারই আমাদের যখন এরকম একটি অবস্থায় আসে তখনই সবসময় মনে হয় যেন বিদেশি হস্তক্ষেপ হলেই হবে, কিন্তু একটা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা মনে করি যে রাজনীতিবিদরাই এটাকে সমাধান আনতে হবে। কিন্তু সবচেয়ে বেশি অসুবিধাজনক হচ্ছে যে রাজনীতিবিদরা সমাধান আনার চেষ্টা করে না। আজকে যদি রাজনীতিবিদরা সংসদে বসে এই অবস্থাটাকে কীভাবে ফেরানো যাবে সেটা যদি আলাপ আলোচনা করতো, নির্বাচনটা কীভাবে হবে সেটার যদি একটা দিক নির্দেশনা তারা নিজেরা আলাপ করে নিয়ে নিতে পারতো, তাহলে কিন্তু এই কথাগুলি আসতো না। এখন কথা হচ্ছে যে আলাপ আলোচনা ছাড়া, কথাবার্তা ছাড়া, সমঝোতা ছাড়া তো যা হওয়ার তো হয়েছে, পরিস্থিতি আপনি দেখছেন, এটা কি সম্ভব হবে দুই নেত্রী এই সমস্যার সমাধান করতে পারবেন? ওনাদেরকে করতেই হবে, কারণ আমরা জনগণ। পরিস্থিতি কি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আয়ত্তের বাইরে চলে গেছে? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে আমি এটা মনে করি না, তবে বাংলাদেশের মানুষদের আস্থা কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কারণ বাংলাদেশের নাগরিকরা চাচ্ছে একটা সুস্থভাবে নির্বাচন হবে, আমার গণতান্ত্রিক অধিকার আমি দিব এবং আমার দৈনন্দিন যে কাজকর্ম আছে সেটাকে আমি সঠিকভাবে করব। আমি এখানে একটু বলতে চাই যে বাংলাদেশের একটি দরিদ্র দেশ, এটা মনে রাখতে হবে প্রতিটি মানুষের, বিশেষ করে রাজনীতিবিদদেরকে। এই গরিব দেশের মানুষগুলি একটি মধ্য আয়ের দেশের দিকে যাওয়ার চেষ্টা করছে, স্থিতিশীলতা দরকার, কিছু হলেও তারা অনাহারে না মরে কিছুটা ভাবেও কিন্তু বাঁচার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা থেকে একেবারে যেন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজনীতিবিদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খন্দকার মাহবুব হোসেন, বিদেশি কূটনীতিকরা কি সমঝোতা নিশ্চিত করতে পারবেন, মানে সম্ভব নাকি? বিদেশি কূটনীতিকরা সমঝোতা নিশ্চিত করতে অবশ্যই পারবেন না, তবে তারা সৎ পরামর্শ দিতে পারেন। যখন আমরা দুই দল, দুইটি রাজনৈতিক দল এমন একটা অবস্থানে পৌঁছিয়ে বসে যায় যে আমাদের ভিতরে কথাবার্তা বন্ধ হয়ে যায় বা আমাদের ভিতরে এমন একটা অস্থিরতা সৃষ্টি হয়, এমন একটা হিংসা বিদ্বেষের উপস্থাপন হয়, তখন যদি একজন মুরব্বী, যে কোনো আমাদের দেশ থেকেও হতে পারে, বাইরে থেকে এসে সৎ পরামর্শ দিয়ে যে দেশের এই করুণ অবস্থা, আপনারা আসেন বসে একটা সমঝোতায় আসেন, সেটা একটা সহায়ক ভূমিকা থাকতে পারে। দুই নেত্রী এটা পারবেন না এখন আর? দুই নেত্রী পারবেন না এ কথা আমি বলতে চাই না, সুরঞ্জিত বাবুর মতো লোক থাকতে পারবেন না কেন, উনি অবশ্যই পারবেন। ধন্যবাদ। আমাকে আবারও দর্শকদের কাছে ফিরে যাব, সামনের সারিতে আপনি। আমি বলবো এটা সমাধান অবশ্যই সম্ভব, যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলের নেত্রী দুজন দুজনের পদ ত্যাগ করেন এবং নেক্সট জেনারেশনের কাছে দিয়ে দেন, অবশ্যই সমাধান হয়ে যাবে। আচ্ছা, অনেক অসংখ্য ধন্যবাদ। পেছনের দিকে আপনি। আমাদের এত বিজ্ঞ রাজনীতিবিদ, বিরোধী দল, সরকারি দল সব জায়গাতে আছেন, তারপর কেন আমাদের বিদেশিদের জন্য তাকিয়ে থাকতে হবে, তারা আসবে এসে আমাদের সমস্যা সমাধান করে দিবে? ওই যে খন্দকার মাহবুব বলছেন যে মাঝে মধ্যে মধ্যস্থতাকারীর প্রয়োজন হয়, সবসময় আমার মনে হয় বিদেশিদের প্রয়োজন নাই, আমরাই আমাদের সমস্যা সমাধান করতে পারি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক হাত পেছনের দিকে, ওই পাশে। বিদেশি কূটনীতিবিদরা যে বাংলাদেশের জন্য যে আস্থা প্রকাশ করছে, অনেক উদ্বেগ প্রকাশ করছে, সেই ক্ষেত্রে বিদেশি কূটনীতিবিদদের উপর আস্থা রাখা দেশে গণতান্ত্রিক দেশের মতো মনে হয় না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসবো, ফরহাদ মাজহার। না, আমি প্রথমত বলি বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের হস্তক্ষেপটা নিঃসন্দেহে, যদি আমরা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হই, জনগোষ্ঠী, আমাদেরকে সকলের
বিরোধিতা করা দরকার। আমি যদি কোনো একটা দেশ যদি এসে বলে যে আমরা একটি সরকারকে বা যারা এখন আছেন, আমি পরিষ্কার করে বলছি যে শেখ হাসিনা যিনি ক্ষমতায় আছেন তাকে আমরা সমর্থন করব এবং তাকে আমরা ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসবো, এবং এটা যদি তাদের নীতি হয় এবং এটা যদি তারা প্রয়োগ করতে চেষ্টা করেন, তাহলে একটা দেশে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। আর সেটা সেই দিক থেকে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই ক্ষেত্রে দায় দায়িত্ব কিন্তু আমরা নাগরিক, আমরা যখন আমরা বলি আমরা কিন্তু রাজনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব কিন্তু আমরা নিজেরা নেই না। আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশের সমস্যা এই বিদ্যমান রাজনৈতিক দলগুলি করবে, হয়তো তারা করবে, কিন্তু তাদের যে একটা গণতান্ত্রিক রূপান্তরের দরকার, তাদের মধ্যে লড়াই সংগ্রাম দরকার, এটা আমরা নাগরিকরা মনে করি সব শান্তিপূর্ণ থাকবে, আমাদের সমস্ত কিছু ঘর বাড়ি। সরাসরি উত্তর দেন, আপনি শুনেছেন যে অনেকেই বলছেন যে তারা পছন্দ করছে না, দরকার নাই বিদেশে। আমি এটাও পছন্দ করছি না যে আপনারা নাগরিক আকারে সকলে শান্তিতে থাকতে চান, পৃথিবীতে কোনো রাজনৈতিক জনগোষ্ঠী রাষ্ট্র লড়াই সংগ্রাম রক্তপাত ছাড়া হয়নি, আপনারা প্রত্যেকে মনে করেন শান্তিতে সব কিছু আপনার গণতন্ত্র পেয়ে যাবেন, আপনাদের রসগোল্লার মধ্যে দিয়ে দেওয়া হবে, এটা পৃথিবীতে কখনো কোনো দেশে নয়। পৃথিবীতে যত দেশ এগিয়ে গেছে, যত জাতি এগিয়ে গেছে, তরুণরা সংগ্রাম করেছে, লড়াই করেছে, লড়াই করে সেটা কায়েম করেছে, এবং আমরা মনে করি যদি আমরা এখন নাগরিকরা, আমরা তরুণরা বিশেষত, আমি তরুণদের দেখছি, আপনারা যদি এই দেশকে রক্ষা করতে না চান, আপনাদেরকে রক্ষা করার জন্য বিদেশিরাই আসবে। ধন্যবাদ, এটা আপনাদের জন্য প্রাপ্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ফরহাদ মজাহার, দেখি সামনের সারিতে আপনি। দুই নেত্রী তো পার্লামেন্টেই তো অ্যাবসেন্ট ছিলেন, এখন সময় শেষ হয়ে গেছে, এখন নিজেরাই আলাপ আলোচনা কী করবেন? ওনার তো সুযোগ ছিল পার্লামেন্টের ডিবেটের মাধ্যমে এটা জাতির সামনে তুলে ধরার জন্যে। এবং আমি আর একটা কথা বলি, যে ফরহাদ মজাহার সাহেব যে কথাটা বললেন যে আন্দোলন সংগ্রাম করে সব কিছু অর্জন করা যায়, কিন্তু দেশের যে যারা মান্যজন আছেন তারা তো পথ নির্দেশনা বক্তব্য রাখতে পারেন এবং সাজেশনও দিতে পারেন, শুধু আন্দোলন সংগ্রাম করে সব কিছু অর্জন করা যায় না। এই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত, না বিদেশিরা আসতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, এই কথাটা ঠিক না। তারা এসে তো কেউই বলছে না যে এই প্রেসক্রিপশন নিয়ে এসেছি, তারা বলছে যে সমস্যার সমাধান যে দেশের মানুষকেই করতে হবে, একটি নির্বাচনের প্রক্রিয়াটি সুস্থ হোক, সুষ্ঠু হোক, আর সাংবিধানিক ধারাবাহিকতা থাকুক, এর মাধ্যমে এটি নির্বাচনে আপনারা যান। সুতরাং গ্লোবাল ওয়ার্ল্ড বলবেন, গ্লোবাল পলিটিক্স বলবেন, গ্লোবাল ইকোনমি বলবেন, আর বিশ্বের অন্যরা একে অন্যের সাহায্যে আসবে না, এই কথাটা ঠিক না, আসতে কোনো বাধা নেই। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে বিদেশিদের উপর কি খুব বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে? বিদেশিদের উপর আমরা এখন আর নির্ভর, সেই দিন আর নাই। বাংলাদেশে এক সময় ছিল 85% বিদেশিদের উপর নির্ভর করে বাজেট করতে হতো, এখন সময় আসছে 85% এখন আমাদের নিজের রোজগারে নিজে বাজেট করি। সুতরাং নির্ভরশীলতা কমে আসছে, কিন্তু তাহলেও আমরা গ্লোবাল ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন হতে পারে। ধন্যবাদ সুরঞ্জিত সেনগুপ্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি শ্রোতা দর্শকদের এখানে আবারও মনে করিয়ে দিতে চাই, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01752777222 এই নম্বরে। এছাড়া আপনি ইমেল করে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করতে পারেন। ইমেল করার ঠিকানা sanglap@bbc.co.uk। এখন আমরা ছোট্ট আরেকটি বিরতি নেব, আশা করি আমাদের সাথেই থাকছেন। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্ন করবেন মোহাম্মদ তফাজ্জল হোসেন। সাবেক রাষ্ট্রপতি HM এরশাদের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন কি রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে? ধন্যবাদ আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত, আপনার কাছেই আসে, আপনাদেরই রাজনৈতিক শরিক জাতীয় পার্টি। এরশাদ সাহেবের বিকল্প এরশাদ সাহেবই, সুতরাং এটা আমরা বলতে পারি এটা এরশাদীয় সিদ্ধান্ত এবং এটি ঘন ঘনই হবে, তবে যত তাড়াতাড়ি গঠনমূলক হয়, দেশের স্বার্থে লাগে, ততই আমাদের স্বস্তি। একটা একটা প্রশ্নের কি উত্তর দেবেন যে অনেকেই বলছেন, যেটা খবর কাগজে আসছে, যে জাতীয় পার্টি সরকারের সঙ্গে একটা দর কষাকষি করছে, এই এই কথা কতটা সত্য? আমি এভাবে কথাটা মনে করছি না, যে জাতীয় পার্টি ও বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, অবশ্যই এটি রাজনীতিতে দর কষাকষি হবে না, এটা তো রামকৃষ্ণ মিশন বা আঞ্জুমানে মফিদুল ইসলাম না,
সুতরাং দর কড়াকড়ি কোনোটা প্রত্যক্ষভাবে কোনোটা পরোক্ষভাবে হয়। ধন্যবাদ সুরঞ্জিত সেনগুপ্ত। খন্দকার মাহবুব হোসেন। সাদ সাহেব একটা চমক দিয়েছেন, চমকটা সরকারের পক্ষে একটা বেকায়দা অবস্থা হয়ে গেছে। তা আমি বিশ্বাস করি এসআর সাহেব এখন যে কথাটা বলছেন যে সর্বদলের অংশগ্রহণের মধ্যে নির্বাচন যদি না হয় আমি নির্বাচন করব না, এক নম্বর। দুই নম্বর যেটা বলেছেন সেটা তেমন কিছু না, ইলেকশন শিডিউল। তো আমি আশা করি এরশাদ সাহেব তার শেষ বয়সে এই যে চমকটা এটা বজায় রেখে যাবেন এবং ইতিহাসে ওনার নাম। মূল যে প্রশ্নটা ছিল যে এই যে জাতীয় পার্টির ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন বা সর্বশেষ সিদ্ধান্ত পরিবর্তন সংকটটাকে আরো জটিল করেছে কিনা। না, সংকটটাকে জটিল করে না, সংকটটাকে আর একটু সরকারকে বেকায়দায় ফেলে দিয়ে একটা সমঝোতা পথটাকে আরো প্রশস্ত করেছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ খন্দকার মাহবুব। আবার আমি দর্শকদের কাছে ফিরে যাব, যে মাঝের বরাবর আপনি। আমার কাছে মনে হয় যে এটা আরো জটিল করে তুলেছে। কারণটা কি? কারণটা হচ্ছে উনি এক এক সময় এক এক কথা বলেন, আবার এখন বলছেন 10 দিন নির্বাচন পিছাবে। হ্যাঁ, তো এটা মানে টালবাহানা একাধারা নাটক, এটা মনে হয় পরিস্থিতিকে অবশ্যই জটিল করে তুলেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পাশে কোনায় এর সাথে এককভাবে উনি তো প্রাক্তন একটা খেতাব ছিল যখন পোকামাকড়ের ঘর বসতি, উনি এখনও যদি আবার ওই রকম সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে বর্তমান গভর্নমেন্ট সেই সুবিধাটা আদায় করে নিতে পারেন, যেটা জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে দাঁড়াবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পেছনের দিকে যাই। আমরা চাচ্ছি যে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় এবং আমাদের জনগণের যে দাবি সেই প্রেক্ষাপটে এবং সেই দাবির ভিত্তিতে যেন আমাদের রাজনৈতিক দলগুলো এগিয়ে আসেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসতে হবে আমাকে, সেলিমা আহমেদ। আমি এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখার চিন্তা করছি সেটা হচ্ছে যে জাতীয় পার্টি আর নির্বাচনে আসছে বলে কিন্তু বিএনপি অংশগ্রহণ ছাড়াই একটা ইলেকশনের প্রস্তুতি এবং মনে হচ্ছিলো যে এটা একটা শক্তিশালীভাবেই হয়তো এগিয়ে যাচ্ছে। জাতীয় পার্টির অংশগ্রহণ না করার কারণে নির্বাচনটা যদি একটু ব্যাহত হয়, বিএনপির অংশগ্রহণের জন্য আরও একটু শক্তিশালী হয়, সেটা কিন্তু আমাদের কাম্য, আমাদের কাম্য। কারণ বাংলাদেশের নাগরিকরা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ দুটি অত্যন্ত বড় শক্তিশালী দল এবং তাদের অত্যন্ত বাংলাদেশের জনগণরা কিন্তু দুই দলকে অত্যন্ত এই যে ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন, জাতীয় পার্টির ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনকে রাজনৈতিক সংকটকে আরও তীব্র করছে কিনা, যে প্রশ্ন ছিল। না, রাজনৈতিক সংকটকে তীব্র করছে, আবার অন্যদিকে আমি মনে করি একটা সমাধানের দিকেও নিয়ে যাচ্ছে। কারণ এটা বরঞ্চ উনি যদি অংশগ্রহণ থাকতো আমার কাছে মনে হয় যে সংকট আরো একটু বেশি হতো। কারণ দুই দলের অংশগ্রহণটা, বিএনপি এবং আওয়ামী লীগের অংশগ্রহণটা সবচেয়ে বেশি প্রয়োজন। ধন্যবাদ সেলিম আহমেদ। ফরহাদ মজহার। আমাদেরকে স্বৈরশাসক এরশাদ সম্পর্কে আজকে কথা বলতে হচ্ছে, এটাই হলো প্রহসন বাংলাদেশের জন্য। এবং দুটো বড় দল এখানে উপস্থিত আছে, আমাদের এটা নিয়ে কথা বলতে হচ্ছে। এবং এটা আমি মনে করি যে এটা জটিল না সরল এই যে উঠলো, এটাই আমি মনে করি আমার জন্য আসলে মানে কিন্তু এটা তো রাজনৈতিক বাস্তবতা। না না, এটা নট, এটা রাজনৈতিক বাস্তবতা নয়। আমি সব কিছু আমরা বাস্তবতা আকারে মেনে নিলে হবে না। আপনি বলছিলেন যে বাস্তবতা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাস্তবতা নয়, ওই অর্থে কথাটা বলছি না আমি। আপনি যে অর্থে বাস্তবতা বলছেন আমি সে একই অর্থে কথাটা বলছি না। কিন্তু এরপরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে যেটা আপাজি কথাটা বলেছে, সেটা হলো যে যদি এরশাদ সাহেবের এই কারণে আমরা একটা রক্তপাত থেকে বাঁচি, এই যে আমরা রক্তপাতের যে নির্বাচনের একতরফা নির্বাচনের মধ্য দিয়ে যে সংঘাত যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে যদি আমরা একবার যদি কিছুটা ব্রেক দিই এবং পুরো বাংলাদেশে সকলে যদি আমরা আবার ভাবতে বসি যে আসলে আমাদের কোনো রাজনৈতিক সমাধান আছে কিনা, যেটা শুরুতে আপনি শুরু করেছিলেন যে সেনাবাহিনীর যে প্রসঙ্গ দিয়ে, তো সেদিক থেকে আমি মনে করি যে এরশাদ সাহেবকে প্রশংসাই করতে হয়। মানে এতদিন বছর পরে দেখতে পাচ্ছি যে দুটো বৃহৎ রাজনৈতিক দলের চেয়েও কি হোসেন মোহাম্মদ এরশাদই কি ভালো? এটাই কি বাংলাদেশের জন্য, এটাই কি বাংলাদেশের জনগণের জন্য শ্রেষ্ঠ পুরস্কার? আমি জানি না।
ধন্যবাদ। এটা আমার কাছে একটা প্রশ্ন আকারে রইল নাগরিকের মতন আপনাদের সকলের কাছে, এবং এটাই তো একটা সবচেয়ে বড় রাজনৈতিক সংকট, এটা হলো বাস্তবতা। ধন্যবাদ, বাস্তবতার কথা বলছি। অসংখ্য ধন্যবাদ ফরহাদ মাজার আপনাকে, এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে বাকি তিনজনকেও। ধন্যবাদ রইল আপনারা যারা এখানে প্রশ্ন করেছেন দর্শক হিসেবে, কিংবা আপনাদের মতামত দিয়েছেন আপনাদেরকেও। আর আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সময়ের কারণে, সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেককে সুযোগ দিতে পারিনি, আপনারা অনেকে হাত তুলেছেন, আমি ক্ষমা চাইছি। আর আমার ধন্যবাদ রইল চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বিয়াম ফাউন্ডেশনের জন্য। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও আমরা ঢাকাতেই করব, আশা করছি বরাবরের মতো সেই অনুষ্ঠানটিও আপনারা দেখবেন, এবং সেই আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।